তো হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানাই টিপিল ওয়ান রাজা গেমিং এর আর একটা নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ফ্রি ফায়ারে চলে আসছে নতুন ইমোট পার্টি ইভেন্টে ব্যাপার মানে তোমরা ইমোট পার্টি ইভেন্টে কি কি ইমোট দেখতে পাবে এবং তোমরা কি কি রিয়ার ইমোট দেখতে পাবে আজকের ভিডিওতে আলোচনা করো আর তার সাথে সাথে কথা বলবো আমাদের ইমোট পার্টি ইভেন্টে এই ইমোট গুলো বার করতে আমাদের কত ডায়মন্ড লাগবে এবং কবে আমরা দেখতে পাবো এই ইমোট পার্টি ইভেন্টে আমাদের ইন্ডিয়ান সার্ভারে আজকের ভিডিওতে তোমাদেরকে সব সাথে সাথে কথা বলবো আমাদের ফ্রি ফায়ারের টুর্নামেন্ট ইভেন্টের ব্যাপারে মানে তোমরা জানো যে আমাদের ফ্রি ফায়ারের টুর্নামেন্ট হলি কিন্তু আমরা রিডিম কোড পাই ঠিক আছে সেই রিডিম কোডে আমরা কি কি রিওয়ার্ড দেখতে পাবো এবং কবে আমরা রিডিম কোডটা পাবো আজকের ভিডিওতে আলোচনা করব আর তার সাথে সাথে কথা বলবো আমাদের ফ্রি ফায়ারে চলে আসছে নতুন নতুন ইভেন্টের ব্যাপারে তো আজকের ভিডিওটা কেউ মিস করনা না কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলে যেতে চলো আর বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে ফেলি তো বন্ধুরা আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্টের ব্যাপারে কথা বলার আগে আমরা কথা বলে আমাদের নতুন টপ আপ ইভেন্টের ব্যাপারে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে এতি পেটি আছে এটা আমরা একশো থেকে তিনশোটা ডায়মন্ডের মধ্যে আমাদের টপ আপ ইভেন্টে দেখতে পাবো তার সাথে সাথে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এই যে ইমোটটা আছে এটা কিন্তু আমরা তিনশো থেকে পাঁচশোটা ডায়মন্ডের মধ্যে আমাদের টপ আপ ইভেন্টে দেখতে পাবো ঠিক আছে তো আমাদের এই এতি পেটি এবং আমাদের নতুন যে ইমোটটা আছে এটা কিন্তু আমরা জানুয়ারি মাসে এক থেকে সাত তারিখের মধ্যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবো কে কে এই এতি পেটটি বার করবে একটা কমেন্ট করে জানিয়ে দিও আর তার সাথে সাথে কে কে এই ইমোটা শুধু বার করবে একটা কমেন্ট করে জানিয়ে দিবে তো এর সাথে সাথে চলে আসছে আমাদের ফ্রি ফায়ারের নতুন মিস্ট্রি টপ আপ ইভেন্টে ঠিক আছে সেই মিস্ট্রি টপ আপ ইভেন্টে কি কি তোমরা রিওয়ার্ড পাবে এর আগে আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি যে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পাবে তো পেশাল অনেক কিছু তোমরা রিওয়ার্ড দেখতে পাবে আমাদের মিস্ট্রি টপ আপ ইভেন্টে তো ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে যারা যারা আমার আগের ভিডিওটা দেখো নি তারা গিয়ে দেখে নাও যে আমাদের পেশাল মিস্ট্রি টপ আপ ইভেন্টে কি কি আমরা রিওয়ার্ড দেখতে পাবো তো বন্ধুরা এরপর কথা বলি আমাদের নতুন ইভেন্ট আমাদের গেমিং ডাইস ইভেন্টে কি কি আমরা রিওয়ার্ড দেখতে পাবো তো স্ক্রিনে তোমরা যে বান্ডেলটা দেখছো এই যে বান্ডেলটা একটা কালো বান্ডেল তো এই বান্ডেল টার সাথে সাথে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের গান আমরা দেখতে পাবো আর তার তোমরা থমসনের গান এবং গান তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে ভেতরে গিয়ে তোমাদেরকে দিচ্ছি যে কি কি তোমরা রিওয়ার দেখতে পাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এরকম টাইপের ইভেন্ট আসবে আর ইভেন্টে তোমরা বান্ডেলটা দেখতে পাচ্ছ আর অনেক কিছু রিওয়ার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমরা গান স্ক্রিন গুলো দেখতে পাচ্ছ না ঠিক আছে তো গান স্ক্রিন গুলো কি করে তোমরা এই ইভেন্টে দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এক্সচেঞ্জ স্টোর আছে ঠিক আছে তোমরা এক্সচেঞ্জ স্টোর ক্লিক করবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনে সাথে সাথে কিন্তু আরো অনেক কিছু রিওয়ার্ড তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা এক্সচেঞ্জ করে কিন্তু এগুলো নিয়ে আসতে পারবে তারপরে তোমরা এখানে রোল করতে পারবে ঠিক আছে এখানে ফার্স্ট স্ক্রিন কিন্তু আমাদের পঞ্চাশ পার্সেন্ট অফ দিয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ফার্স্ট স্পিন কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অফ দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট স্পিন কিন্তু আমাদের নটা ডায়মন্ডে আর আমাদের পাঁচটা যদি স্পিন করি তার কিন্তু আমাদের চুয়াল্লিশটা ডায়মন্ড লেগে যাবে কিন্তু এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অফে ঠিক আছে তো এই ইভেন্টটা ডিসেম্বরের তিরিশ তারিখ না হলে জানুয়ারি মাসে এক থেকে দু তারিখের মধ্যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে আমরা দেখতে পেয়ে যাবো এই ইভেন্টটা তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানিয়ে দিও আমার কিন্তু একদম বেকার লাগে এই ইভেন্টটা আমার একদম বেকার লাগছে এই ইভেন্টে ডায়মন্ড খরচা করে কিন্তু তোমাদের কোনো লাভ থেকে তোমরা যদি আমাদের ইমোট পার্টি ইভেন্টে তোমরা যদি ডায়মন্ড খরচা করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু রিয়ার ইমোট তোমরা দেখ

তোমরা রিডিম কোড না পাও আমি রিডিম কোডের একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এখানে রিডিম করে তোমরা এই ফিমেল বান্ডেলটা কিন্তু নিতে পারবে ঠিক আছে তো ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো বন্ধুরা এরপর কথা বল নেই আমাদের ম্যাজিক কিউবে কি নতুন বান্ডেল আসবে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এই যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমরা ম্যাজিক কিউবে দেখতে আর এর সাথে সাথে তোমরা এই যে বান্ডেলটা দেখছো ডিনো বান্ডেলের মতো তো এটা কিন্তু ডিনো বান্ডেল নয় এটা কিন্তু ডিনো বান্ডেলের মতো নি তবে এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ম্যাজিক কিউবে আর এর সাথে সাথে কিন্তু একটা নতুন বান্ডেল আসতে পারে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে বান্ডেলটা আছে একটা নতুন বান্ডেল এটা কিন্তু আমাদের ম্যাজিক কিউবে আসতে পারে ঠিক আছে কিন্তু 100% কনফার্ম নয় যে এটা আসবে তবে এটা আসতে পারে আর এই বান্ডেলটা যদি আসে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর এই বান্ডেলগুলো তোমরা জানুয়ারি মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে একশো পার্সেন্ট কনফার্ম ওই দুটো বান্ডেল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা নতুন বান্ডেলটা তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমাদের কি মনে হচ্ছে নতুন বান্ডেলটা আসবে না আসবে না তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের মতামত জানিয়ে দেবে ঠিক আছে তো চলো এরপর কথা বলে নেই আমাদের ফ্রি ফায়ারে চলে আসছে নতুন ইমোট পার্টি ইভেন্টের ব্যাপারে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্টটা আছে সেখানে তোমরা আমাদের লাভের ইমোটটা চান্ডি গাড়া ইমোটটা আমাদের চেয়ারে বসা ইমোট এবং আমাদের গাড়ির যে ইমোট আছে সেই ইমোটে কিন্তু আমরা নিতে পারবো ঠিক আছে তো এখানে আরো অনেক কিছু রিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আমরা নিতে পারবো এবং এখানে আমাদের স্পেশাল স্পিন আছে ঠিক আছে মানে স্পেশাল স্পিনটা কাজ কি তোমাদের এখানে বলে দিচ্ছি তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আমাদের পাঁচটা স্পেশাল স্পিন করলে কিন্তু আমরা একটা গ্র্যান্ড প্রাইজ পাবো মানে পাঁচটা যদি আমরা স্পিন করি স্পেশাল স্পিন করি তাহলে কিন্তু আমরা একটা এই পাঁচটা ইমোটের মধ্যে একটা ইমোট কিন্তু আমরা নিতে পারবো ঠিক আছে তো এই ইভেন্টটা আমাদের জানুয়ারি মাসে এক থেকে সাত তারিখ অবধি চলবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে আর এই ইভেন্টটা তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানিয়ে দিবে। আর কারা কারা এই রিমোডগুলো বার করবে তারা একটা কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে কারণ এরকমই নতুন নতুন আপডেট আমি তোমাদের জন্য নিয়ে চলে আসি আর পরে নিয়ে চলে আসবো তো বাই বাই গাইস